তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কারের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি শুরু করল তৃণমূল। রবিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে তৃণমূলের ওই কর্মসূচি, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, প্রাক্তন দুই মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, পরেশ চন্দ্র অধিকারী, বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়, যুব তৃণমূলের জেলা সভাপতি কমলেশ অধিকারী সহ প্রমুখ। তৃণমূলের নেতারা মুখে ঘেরাও কর্মসূচি বললেও সমাবেশস্থলে যে ব্যানার রয়েছে তাতে লেখা বিক্ষোভ সমাবেশ। তৃণমূলের ওই কর্মসূচি নিয়ে সতর্ক রয়েছে পুলিশ। নিশীথ প্রামাণিকের বাড়ি যে এলাকায় সেখানে জারি করা হয়েছে ১৪৪ ধারা। নিশীথের বাড়ির রাস্তা আটকানো হয়েছে বাঁশের ব্যারিকেড দিয়ে। কোচবিহার সফরে এসে বিএসএফের গুলিতে স্থানীয় যুবকের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার ডেপুটি নিশীথ প্রামাণিককে কাঠগড়ায় তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই নিশীথের বাড়ি ঘেরাও কর্মসূচি ঘোষণা করে কোচবিহার তৃণমূল। সেই মতো রবিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে কর্মসূচি। হাই নিউজ নেটওয়ার্ক।